হ্যাঁ, আমিও সংবাদ মাধ্যমে দেখলাম যে রাজীব ব্যানার্জি মন্ত্রী থেকে পদত্যাগ করেছেন। তিনি সেচ মন্ত্রী ছিলেন, পরে অনগ্রসর দপ্তরের মন্ত্রী হয়েছিলেন, পরে বনের মন্ত্রী হয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন। আমি দেখেছি 1 মাসে 3 জন পদত্যাগ করলেন, এটা কি হচ্ছে? 1 মাসে 3 জন পদত্যাগ করলো একটা সরকার, শাসক দল বুঝতে পারছে? এটা তো বহমান প্রক্রিয়া চলছে, লিখে রাখুন আরো চলবে, এটা সরকার চলছে নাকি? একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, লুঠেরাদের ব্যবস্থা চলছে, লুঠেরাদের সরকার চলছে, চলছে নাকি কিছু? মনে করবেন না কেউ শুরু আর কেউ বেসুরো, এন্টায়ার তৃণমূল দলটা বেসুরো, কোন সুরের ছন্দের তাল আছে না কিছু, বেসুরো তো দলটাই, কিন্তু এখন তারগুলো একটা একটা করে কাটছে, আরো কাটবে, তৃণমূল দলটা উঠে যাবে। দুর্ভাগ্য হচ্ছে তৃণমূল বিজেপিকে সামনে নিয়ে আসলো, যে বিজেপিকে তৃণমূল আর ঠেকাতে পারবে না, ঠেকাতে হবে আমাদেরই, ঠেকাবো আমরা। একটা সরকারের কোনো ক্রেডিবিলিটি নেই যা এখন চলছে। পরিষদীয় মন্ত্রীরা বিপদে পড়েন, দলে কেউ অপরিহার্য না কথাটা বলা ঠিক হয়নি, দলটা যা তিনি দলে অপরিহার্য, পিসি এবং তার সঙ্গে সঙ্গে ভাইপো, এরা দুজন দলে অপরিহার্য, আর কেউ অপরিহার্য না, যারা বলছেন তারাও না। 21-এর নির্বাচনে মানুষ তেগে বসে আছে, তো তৃণমূলই বলেছে, তো সৌগত রায় বলছে যে বিজেপিকে হারাতে হবে, আমরা পারবো না, বামপন্থীরা আমাদের সাহায্য করুক। আবার শুভেন্দু বলছে তৃণমূলকে হারাতে হবে, আমরা পারবো না, বামপন্থীরা বা কংগ্রেস সবাই আমাদের সাহায্য করুক। তৃণমূল জানে তারা জিতবে না, বিজেপি জানে তারা জিতবে না, তারা স্বীকার করছে। মানুষ বলছে বিজেপি দেখলাম, তৃণমূল দেখলাম, ঢের হয়েছে আর না, এর চেয়ে বামফ্রন্ট অনেক ভালো ছিল, সে দায়িত্ব আমাদেরই পালন করতে হবে, ভবিষ্যৎ বাংলা।